তো আর এমন মেয়ে ছেলে না। হ্যাঁ সে বলতে পারে, আমি বাজে বাজে গালাগালি ছাড়ো, ওগুলো বলছি না। তো আমি তার সেই মেয়ে ছেলে না যে এখন তোমাদেরকে সবকিছু খুলে দেখাবো। চোদ্দই আগস্ট রাত থেকে আমাদের ভিতরে ঝামেলা, সেই ঝামেলাটা টানতে টানতে তার পরের দিন পর্যন্ত গেল। ভাবলাম চলো সেখানে গিয়েও হয়তো শেষ হয়ে যাবে সবকিছু। আমাদের এই বাড়ির থেকে আমার মা দাদা গেল, গিয়ে সবকিছু শুনলো টুনলো, তো সেই সব শোনার পরে তাতেও হলো না, পাড়ার কয়েকজন হত্যাকর্তাকে ডেকে এনে সেই সব আবার মীমাংসা হলো। হলো চলো কয়েকটা দিন গেল, এবার 17 তারিখ, আমার মা আর কি ওই কদিন ছিল ওখানে, দাদা চলে এসেছিল ওই দিনই 14-15 আগস্টে সন্ধ্যাবেলায় ইয়ে হয়ে যাওয়ার পরে আর কি চলে গেছিলো মামা বাড়িতে। তো মা আমাদের ওখানে ছিল, মানে বাতকুল্লাতে। তো এবার মা 17 তারিখ বিকেলবেলা ওখান থেকে বেরিয়ে সবেমাত্র আর কি কৃষ্ণনগর গিয়ে আমার মামা বাড়িতে ঢুকেছে। তারপরে রাত্রেবেলা তোমাদের আর কি ভালো দাদা, মানে সন্দীপ দা নাম ধরেই বলছি, তো উনি কি করেছে, 10 টাকার মদ খেয়ে ব্যাস এবার বউ ধরে পিটাও, বাজে বাজে কথা বলা, খিস্তি দেওয়া, আমার গায়ে হাত তোলা, ওর মা সমানে বলে যাচ্ছে এইসব মেয়ে ছেলে থাকার থেকে গ্যাস জ্বালিয়ে ওর মুখটা পুড়িয়ে দে, এই মেয়ে ছেলে ঘরে থাকলে নাকি গলায় দড়ি দিয়ে মরতে হবে, আমি নাকি বাড়িতে বিষ, অলক্ষ্মী অপায়া। আচ্ছা বলো তো, আমি যদি অলক্ষ্মী অপায়া হতাম আমার বিয়ের পর থেকে তো ভিডিও করা, তাহলে বিয়ের আগের মানে বিয়ের পর পর যখন নতুন ভিডিও করতাম তখন তাদের পরিস্থিতিটা কিরকম ছিল আর এখন পরিস্থিতিটা কিরকম? আজ 5টা বছর ধরে তো এই লাইনে আছি, যেটুকু ইনকাম করছে সেটুকু তো আমার কাছে কিছুই নেই, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সন্দীপ আজ উঠতে বললে ওঠ, বসতে বললে বস, এখানে যাস না ওখানে যাস না, এই করিস না সেই করিস না, একটা সোনার জিনিস গড়াতে গেল, হ্যাঁ ওর মা বারণ করে দিল, ব্যাস হয়ে গেল। আবার এইটাই হচ্ছে, এটাই চলে আসছি, যখন এতগুলো বছর আমি চুপচাপ থাকলাম মুখ বুঝে, 5টা বছর তো আর আমার ছেলে হয়নি, আমার ছেলের বয়স 2.5 বছর, তো ছেলেটাকে তো আমি আমি 10 মাস 10 দিন পেটে মানে ধরেছি, আমি বেরোনোর দিনও বলেছিলাম যে আমার ছেলেকে আমার আমার কাছে দিয়ে দাও, বলছে না তুই ছেলে নিয়ে কী করবি, তুই তো মেরে ফেলবি। আচ্ছা বলো তো, একটা মা তার নিজের সন্তান নিজের পেট কেটে বের করা ছেলেকে কখনো মারতে পারে? আর এখন সিম্পাথি গেম খেলছে নাকি, হ্যাঁ ক্যামেরার সামনে ছেলেটাকে এনে তাকে যখন এতই ভালো করে রাখতে পারবি তাহলে সে পড়ে যাচ্ছে কিসের জন্য, সে ব্যথা পাচ্ছে কিসের জন্য?